অবরোধের খবর জানাতে যাচ্ছি দিনাজপুরে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ফারুক হোসেন। ফারুক, দিনাজপুরে অবরোধের চিত্র কেমন দেখছেন আর পণ্য পরিবহন কি স্বাভাবিক রয়েছে? রায়কা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিনাজপুর বাস টার্মিনালে। আপনাকে বলে রাখি যে আজকে হচ্ছে যে আপনার বিএনপি জোট সরকারের এই যে বিএনপি সহ সমমানের দলের যে আপনার দ্বিতীয় দফার যে আপনার অবরোধ চলছে, এই আপনার এই অবরোধে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু সকল ধরনের পরিবহন বন্ধ ছিল। আপনার এই যে সন্ধ্যা হওয়ার সাথে সাথে অর্থাৎ বিকাল চারটার পর থেকে বাস টার্মিনাল থেকে কিছু কিছু বাস কিন্তু ছেড়ে যেতে শুরু করেছে বিভিন্ন ডিস্ট্রিক্টে। আর আমি সকালে দিনাজপুর রেল স্টেশনে গিয়ে দেখেছি রেল স্টেশনে কিন্তু আপনার উপস্থিতি অর্থাৎ আপনার যাত্রীদের উপস্থিতি খুবই কম ছিল এবং দিনাজপুর রেল স্টেশন থেকে কয়েকটি ট্রেন কিন্তু ছেড়ে গেছে। এছাড়া আপনার শিক্ষা প্রতিষ্ঠান যে সমস্ত রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কিন্তু আপনার ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা খুবই কম ছিল। আরেকটি জিনিস বলি, আমি আজকে সকাল 11টা 12টার দিকে আমি আদালত পাড়ায় গিয়েছি, সেখানেও কিন্তু দেখেছি যে আদালতে আপনার যারা মামলার আসামি তাদেরও কিন্তু আপনার অনেক কম ছিল উপস্থিতির সংখ্যা। আর আপনি যে কথাটি বলেছেন যে আপনার, আপনি জানেন যে দিনাজপুর একটি আপনার খাদ্য ভাণ্ডার হিসাবে পরিচিত, এখানে শুধু ধানের উৎপাদনই হয় না, এখানে কিন্তু সব ধরনের শাকসবজির উৎপাদন হয়। এই যে অবরোধের কারণে কিন্তু আপনার ট্রাক কিন্তু দিনাজপুর ছেড়ে যেতে পারেনি। সব কিছু মিলিয়ে আপনার অবরোধে আপনার যানবাহন চলাচল বন্ধ ছিল। আরেকটি কথা বলে রাখি যে দিনাজপুর থেকে যে সমস্ত আপনার দূরপাল্লার বাস এগুলো কিন্তু সবগুলোই কিন্তু চলাচল বন্ধ রয়েছে। তো আমার কাছে এই ছিল দিনাজপুরের সর্বশেষ অবরোধের চিত্র। রায়কা, অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।